আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আমার আজকের এই ভিডিওটি সকল প্রবাসী ভাইদের জন্য, বিশেষ করে যারা উন্নত দেশে থাকেন, যারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে থাকেন। আপনারা সবাই মনে করেন আমি তো আমেরিকার নাগরিক, আমি তো অস্ট্রেলিয়ার নাগরিক, আমি তো কানাডার নাগরিক। আমি যদি অসুস্থ হই, হসপিটালে ভর্তি হই, আমি তো ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পাবো, আমি তো বিশ্বের সবচেয়ে উন্নত চিকিৎসা পাবো। আমিও স্বীকার করছি আপনারা যারা আমেরিকার নাগরিক, আপনারা যখন অসুস্থ হয়ে হসপিটালে যান, ডোনাল্ড ট্রাম্পকে যে ধরনের চিকিৎসা দেয়া হয়, একই চিকিৎসা আপনাকে আমাকেও দেয়া হয়। ইংল্যান্ডের প্রেসিডেন্ট বোরিস জনসনকে যে চিকিৎসা দেয়া হয়, ইংল্যান্ডে অন্যান্য যে বাংলাদেশি ভাইয়েরা আছেন, আপনাদেরকেও ঠিক বোরিস জনসনের মতো চিকিৎসা দেওয়া হবে। ইংল্যান্ডের রানীকে যে ধরনের চিকিৎসা দেওয়া হয়, আপনাদেরকেও একই ধরনের চিকিৎসা দেওয়া হবে। আমি যে কোনো এক দেশের যে কোনো এক ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের হসপিটালে কি সব ধনী গরিব সবাইকে একই চিকিৎসা দেন? ওই ডক্টর আমাকে বলেছিল, মনে করো তুমি একজন ডাক্তার, একই সাথে তোমার কাছে দুজন করোনায় আক্রান্ত রোগী এসেছে। একজন ছোটোখাটো কোনো কাজ করেন, অন্যজন কোনো অফিসের বস। দুজনেরই ভেন্টিলেটর মেশিন প্রয়োজন, কিন্তু তোমার কাছে একটা ভেন্টিলেটর মেশিন আছে। তুমি এই ভেন্টিলেটর মেশিনটা প্রথমে কাকে দিবে? ওনার কাছে যেমন এই প্রশ্নের উত্তর ছিল না, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। আপনারা যারা আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায় থাকেন, যারা ইউরোপে থাকেন, যারা বিশ্বের উন্নত দেশগুলোর নাগরিক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। বিদেশিরা অনেক ভালো, তারা আপনাদের অনেক সম্মান করেন, অনেক মূল্যায়ন করেন, কিন্তু দয়া করে সাবধানে থাকবেন। এই কথাগুলো বলার আমার একটাই কারণ, আমার পরিচিত অনেকগুলো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ওরা আক্রান্ত হওয়ার পূর্বে করোনাকে কোনো রোগী মনে করেনি। ওরা অনেকে এমন কথাও বলেছেন, আমরা আমেরিকায় থাকি, আমেরিকায় সবচেয়ে উন্নত চিকিৎসা, আমাদের কিছু হলে আমরা বিশ্বের সবচেয়ে উন্নত চিকিৎসা পাবো, বিশ্বের সবচেয়ে আধুনিক ওষুধ পাবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ওভার কনফিডেন্ট লোকগুলো আজ আর পৃথিবীতে নেই। আপনাদের নিকট আমার বিশেষ বিশেষ অনুরোধ, আপনারা আমেরিকার নাগরিক হন বা যে কোনো দেশের নাগরিক হন, দয়া করে সাবধানে থাকবেন। আক্রান্ত হয়ে হসপিটালে যাওয়ার চেয়ে সাবধানে থেকে আক্রান্ত না হওয়াটা কি অনেক ভালো না? আমি অনেক কিছু দেখি, অনেক কিছু জানি, কিন্তু আপনাদের বলতে পারছি না। আমাদের হাদিসে আছে, তোমরা তোমাদের চাকরের সাথে এমন ব্যবহার করবে যেন ওরা কিছুতেই বুঝতে না পারে ওরা তোমার ঘরের চাকর। তোমরা যা খাবে তোমাদের চাকরকেও তা খেতে দিবে, তোমরা যে কাপড় পরবে তোমাদের চাকরকেও এই কাপড় পরতে দেবে। বাংলাদেশে কোনো মানুষ কি এই হাদিসটা মানেন? আপনারা যেমন মানুষ, বিদেশিরাও তেমন মানুষ। আপনারা আপনাদের চাকরের সাথে যেমন আচরণ করেন, পৃথিবীর অন্য দেশের মানুষগুলোও অন্য দেশ থেকে তাদের দেশে আসা মানুষগুলোর সাথে এ ধরনের কোনো আচরণ করেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। সবার নিকট আমার একটা অনুরোধ, ওভার কনফিডেন্ট হয়ে বাইরে ঘোরাঘুরি করে রোগী আক্রান্ত হবেন না। ভাববেন না আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হলেই আপনাকে VIP মর্যাদায় ডোনাল্ড ট্রাম্পের মতো চিকিৎসা দিবে, বোরিস জনসনের মতো চিকিৎসা দিবে, রানী এলিজাবেথের মতো চিকিৎসা দিবে। সব বিদেশি এবং দেশি ভাইদের কাছে অনুরোধ, সবাই স্বাস্থ্য সচেতন হবেন। কি করলে কম রোগে আক্রান্ত হবেন বা কি করলে রোগে আক্রান্ত হবেন না, কিভাবে বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়, কি কি নিয়মকানুন মেনে চললে কম রোগে আক্রান্ত হবেন, কম ডাক্তারের কাছে যেতে হবে, কম হসপিটালে ভর্তি হতে হবে, ওই নিয়মকানুনগুলো পড়ুন, ওই নিয়মকানুনগুলো পালন করুন। আবারও বলছি, আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হওয়ার চেয়ে সাবধানে থেকে আক্রান্ত না হয়ে
পরিবারের সাথে থাকা কি অনেক ভালো না? যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।